কালী পূজোর কথা বলতে গেলেই নৈহাটির কথা বলতেই হয়, আর নৈহাটির কথা বললে সেখানে বড়মার পূজোর কথা অবশ্যই উঠে আসে, কারণ এই বড়মার পূজো দেখতে ভিড় জমান ভক্তরা। স্বর্ণালঙ্কারে সাজানো হয়েছে মাকে, আর নৈহাটির বড়মা দর্শনে ভক্তদের ভিড়। গতকাল থেকে আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এবং আজও সকাল থেকে কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন ভক্তরা। ধর্ম যার যার, বড়মা সবার, এই বিশ্বাস এই ভক্তি নিয়েই বড়মার কাছে ভিড় জমান অগণিত ভক্তরা। আমরা সেই ছবি লাগাতার আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল থেকে, গতকাল কালী পুজোর দিন সেখানে ভক্তেরা ভিড় করেছিলেন, আজকের সেখানের কি ছবি, আজকে বড়মার জন্য কি পুজোর আয়োজন, সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা একদম বড়মার মন্দিরের সামনে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, গতকাল আমরা দেখেছিলাম একদম অগণিত ভক্তদের ভিড় বড়মার মন্দিরের সামনে, আজ সেখানে কি দেখতে পাচ্ছ, কি বিশেষ আয়োজন রয়েছে আজকে? তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শকদেরকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি বড় মার কাছে, মানে নৈহাটির বড় পুজো, লাখো লাখো মানুষের জনসমাগম হয় সেই পুজোতেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। প্রথমে প্রতিমা দর্শন করাবো এবং তারপর তুমি যে কথা বললে প্রচুর মানুষ, অগণিত মানুষের ভিড়, সেটা আগে দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে বলবো, দেবব্রত তুমি আগে বড় মার ছবিটা দেখাও, কারণ যে অপেক্ষাতে এই মুহূর্তে সকলেই রয়েছে বড় মাকে দেখার, কারণ এই সারা বছরই একটা দিনের অপেক্ষা থাকে এত বড় কালী প্রতিমা, এত বড় মাকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে পৌঁছন। তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, দেবপ্রতিমা বলে দেবব্রত একটু প্রতিমার ছবিটা একটু দেখাও, কারণ প্রতিমাতে কি অপূর্ব সাজে সাজানো হয়েছে। তুমি একদম যদি মায়ের মুকুট থেকে শুরু করো তাহলে দেখতে পাবে মাকে পুরোপুরিভাবে রাজবেশে সাজানো হয়েছে। কেন বলছি, মায়ের যে মুকুট সেখান থেকে শুরু করে মায়ের যে পায়ের নুপুর তা পর্যন্ত মাকে অলঙ্কারে ভরিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে দেখাই এই মুহূর্তে সোনালি রঙের যা যা গয়না এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পায়েল, এবং সকল দর্শকেরা সবটাই কিন্তু সোনার, 100 কেজি সোনার এই মুহূর্তে কিন্তু মায়ের গায়ে রয়েছে, এবং তার সঙ্গে 200 কেজি কিন্তু এই মুহূর্তে মায়ের গায়ে রূপো রয়েছে। প্রচুর সোনা এই মুহূর্তে মায়ের গায়ে রয়েছে, বিশাল আকার, প্রায় 21 ফুট লম্বা এই বড়মার আকৃতি, একেবারে মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা। এবং আমরা দেখতে পাচ্ছি যে চাঁদমালা মায়ের হাতে রয়েছে, সেই চাঁদমালাও কিন্তু সেই রূপোরই তৈরি করা, এমনকি মায়ের যে সামনের হাত সেখানে বড়মা লেখা রয়েছে তাও কিন্তু রূপোরই লেখা। দেখো তাতেই লেখা রয়েছে 101, অর্থাৎ 101তম পুজো। বড়মার এই পুজো দেখতে কিন্তু প্রচুর অগণিত মানুষ যারা দূর দূরান্ত থেকে এসছেন, এবং সব থেকে বড় কথা আমার দেবব্রত ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে মানুষ কেঁদে ফেলছেন, এই যে আবেগ, এই যে ভালোবাসা বড়মার প্রতি, বছরের পর বছর অপেক্ষা করে থাকেন তারা প্রত্যেকটা বছর এখানে আসার জন্য, এবং কোথাও গিয়ে মানুষজনের এই মুহূর্তে আবেগে ভাসছে, কারণ যেমনটা বলা হয় ধর্ম যার যার বড়মা সবার, হয়তো এই ট্যাগ লাইনটাই মানুষকে আরো কাছে এনে দিয়েছে বড়মাকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তুমি নিরাপত্তার ছবিটাও কার্যত দেখো চোখে পড়ার মতো, কারণ যারা দূর থেকে আসছেন তারা বড়মাকে এই একটিবার সামনাসামনি দেখার জন্য অনেক দূর থেকে ভিড় ঠেলে আসছেন। আমি একটু যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। বেলগুড়িয়া থেকে এসেছি। বড়মাকে দেখতে কেন? বড়মাই তো সবারকে রক্ষা করে, ওই জন্যই আসা। আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, দাদা কোথা থেকে এসেছেন? আমি জিরাট। জিরাট থেকে? কোথা থেকে এসেছেন? ধুলাগড়ি। ধুলাগড়ি থেকে? বড়মার কাছে আজকের দিনে কি চাইছেন? সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই আর কি। বড়মা কথা শোনে? হ্যাঁ, বড়মা কথা শোনে, ভক্তি করে মাকে ডাকলে মা সব কথা শুনবে। অর্থাৎ এই ভক্তি করে মাকে ডাকতেই তারা এই মুহূর্তে এসেছেন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, তবে আমি সার্বিক ছবিটা তোমাকে এই মুহূর্তে পায়েল দেখাই। আমি দেবপ্রতিকে বলবো ওই দিকের ভিড়টা দেখাও, কারণ ওই দিক থেকে শুরু হয়েছে ভিড়, এবং একের পর এক, একের পর এক লাইন সোজাসুজি ঢুকছে। আর এই ছবি ক্যামেরা বন্দি করতে প্রত্যেকে এই মুহূর্তে একেবারে প্যান্ডেলের সামনে, যেখানে বড় মায়ের একদমই ঐন্দ্রিলার সেই ছবিটা দেখা যাচ্ছে, একদম কাতারে কাতারে মানুষ, আর প্রত্যেকেই একবার দর্শন করতে চাইছে নৈহাটির বড়মাকে। একদিকে আমরা নৈহাটির বড়মার ছবিটা